হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টেক অ্যাপেট টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব রিং আড়ির সর্বশেষ নতুন একটা অ্যাপেট যেখানে কিন্তু যারা রিং ইনভেস্ট করেছে তাদের টাকা কিন্তু সরকার দেবে সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ইউটিউবের বিস্তারিত জানতে পারবেন যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করবেন তো বর্তমানে আপনারা অনেকেই জানেন রিং আইডিতে ইনভেস্ট করেছেন এখন কিন্তু অনেকেই এই টাকাগুলো আসলে ক্যাশ আউট করতে পারছে না সো অনেকে বলতেছে সে রিং আইডি বন্ধ হয়ে যাবে অনেকেই বলতেছে সে রিং আইডি পরিচালক গ্রেপ্তার হওয়ার পর থেকেই রিং আইডিতে কাজ করা যাচ্ছে না তো এখন যে বর্তমানে রিঙাড়ি পরিস্থিতি এখন কিন্তু আপনারা দেখতে পারছেন বিভিন্ন টেলিভিশন সহ আপনারা পত্রিকাতে দেখতে পারবেন রিংয়িকে নিয়ে কিন্তু বিভিন্ন তার প্রতিবেদন প্রকাশ করতেছে সো এগুলো আসলে সঠিক কি না অনেকেই কমেন্ট করেন তবে এগুলো কিছুটা সঠিক আবার কিছুটা কিন্তু তারা অ্যাড করে দেয় তো বর্তমানে এখানে আমরা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যমুনা টিভিতে আজকে একটা নিউজ কিন্তু টেলিকাস্ট হয়েছে সো আমি আপনাদেরকে সেই নিউজটা দেখাচ্ছি সো এখানে কিন্তু আপনারা সেই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিরোনামে আপনারা দেখতে পাচ্ছেন বলা রয়েছে ই কমার্সের প্রতারিত গ্রাহকরা তদন্ত শেষে টাকা ফেরত পাবেন এটা কিন্তু সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছে যারা ই কমার্স সাইটগুলোতে ইনভেস্ট করে প্রতারিত হয়েছেন তাদের টাকাগুলো কিন্তু ফেরত দেওয়া হবে এখানে শিরোনামে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সো এই টেলিভিশনে কিন্তু এটা লাইভ টেলিকাস্ট করা হচ্ছে এখন বর্তমানে সো আপনারা এখানে যে বিষয়টা তো বর্ধমানে রিঙাড়ি পরিচালক গ্রেপ্তার হওয়ার পর থেকে আপনারা কিন্তু বিভিন্ন রকমের নিউজ আসলে দেখতে পাচ্ছেন অনলাইনে ফেসবুক বিভিন্ন গ্রুপে কিন্তু অনেকেই পোস্ট করতেছে তো এই সকলকে সকল কিছুই কিন্তু একটা ভিত্তিহীন বলা যায় কারণ রিঙাড়ি কিন্তু এখন পর্যন্ত কোনো গ্রাহকের সাথে প্রতারণা করেনি তবে রিংয়ী পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে কোন ইউজার যদি এরকম কোন প্রমাণ দিতে পারে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে সরকারি থেকে কিন্তু এটি ঘোষণা এসেছে এবং যারা ইনভেস্ট করে প্রতারিত হয়েছে তাদের টাকাগুলো কিন্তু খুব দ্রুত সিআইডি তদন্ত করার শেষ হলে কিন্তু আপনারা সরাসরি হাতে পাবেন এটা কিন্তু সরকারি থেকে নির্দেশনা এসেছে যে ই কমার্স সাইটগুলোতে যারা ইনভেস্ট করে প্রতারিত হয়েছে তাদের টাকাগুলো কিন্তু খুব দ্রুত তদন্ত শেষে প্রত্যেকের হাতে হাতে কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে তো আপনারা ওয়েট করেন যদি আপনি কোনো এসপিসি এবং রিং আইডি অ্যাকাউন্ট করে থাকেন যদি এখন পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই টাকাগুলো কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে এটা কিন্তু সরাসরি ব্যাংকের আদেশে আপনারা বলতে পারেন বা সরকারি নোটিশ আপনারা বলতে পারেন এস পিসি সহ রিং আইডিতে যারা নতুন অ্যাকাউন্ট করেছেন অ্যাকাউন্ট পর্যন্ত টাকা তুলতে পারছেন না তারা চাইলে কিন্তু এই প্রসেসে আসলে এখান থেকে টাকাটা তুলতে পারবেন এবং সরকারি তদন্ত শেষে কিন্তু আপনাদের এই টাকাগুলো ফেরত দেওয়া হবে আর যারা রিং আইডিতে অলরেডি কাজ করতেছেন এবং কমিউনিটি জবে বেশ কয়েক মাস কাজ করে ইনকাম করেছেন প্লাস টাকাটা তুলে নিয়েছেন তাদের ক্ষেত্রে সম্ভবত আর টাকাটা ফেরত পাবেন না কারণ আপনারা কিন্তু যে টাকা ইনভেস্ট করেছেন সেই টাকা কিন্তু তোলার পর আরও ইনকাম করেছেন তো এটাই ছিল রিঙাড়ির সর্বশেষ আপডেট অনেকেই কমেন্ট করতেছেন যে আসলে টাকা দিবে কিনা যা যারা নতুন ইনভেস্ট করেছেন তাদের বই পাবার কিছু নেই তে আপনারা নতুন যদি কাজ করে এখন পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই বিষয়টি সিআইডি তদন্ত করে কিন্তু আপনাদের টাকাগুলো ফেরত দেওয়ার চেষ্টা করবে তো রেঙালি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি আপনাদের নতুন আপডেটটা জানিয়ে দিব তো এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই সকল ভালো থাকুন সুস্থই থাকুন আল্লাহ হাফেজ